টানা চার বছর আকাশবাণী রেডিওতে গান গেও শিল্পীর সম্মান পেলেন না বর্ধমানের শান্তিময় ঘোষ। অবশেষে আকাশবাণী রেডিওর কর্মীদের দুর্ব্যবহারের ফলে কলকাতা আকাশবাণী রেডিওর গান ছেড়ে চলে আসেন সঙ্গীতশিল্পী। সঙ্গীতশিল্পী শান্তিময় ঘোষ শুধু গানই গাইতেন না, তিনি একজন সঙ্গীত রচয়িতা এবং সুরকার। এ সঙ্গীত রচয়িতার লেখা এবং সুরে গান গেয়েছেন হৈমন্তী শুক্লা, রাঘব চট্টোপাধ্যায়, অনুপ ঘোষালের মতো সঙ্গীতশিল্পী। শান্তিময় বাবু আধুনিক, আত্মাধিক, আদিবাসী, রাজনৈতিক সহ প্রায় 7000 গান লেখেন এবং সুর প্রদান করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের হয়েও গান লেখেন এবং সুর প্রদান করেছেন তিনি। আছে যে আমিও যদিও রাজনীতির মধ্যে নেই, তবুও আমার স্ত্রী যখন এই 8 সালে তৃণমূলের কাউন্সিলার হয় বর্ধমান মিউনিসিপ্যালিটির, তখন ওর যারা অনুরাগী বা ফলোয়ার্স তারা সমস্ত আমাকে বলে, অনুরোধ বলবো না, আমাকে আবদার করে বলে, মাস্টারমশাই আপনি একটু তৃণমূলের হয়ে গান ইয়ে করুন এবং আপনাকে গাইতে হবে না, আপনার ছাত্রছাত্রীরা শিখিয়ে দেবেন, তারা বিভিন্ন অনুষ্ঠান করে আমাদের অনুপ্রাণিত করবে এবং সাধারণকেও অনুপ্রাণিত করবে। তো আমি সেই থেকে সেই গান আমি লিখি, 16টা গান লিখে আমি একটা পুস্তিকা, ছোটো পুস্তিকা ছাপালাম, ছাপিয়ে জনসাধারণের মধ্যে 1000 কপি করেছিলাম আর ওটা 10টা পড়ে আছে, সেগুলো বিলি করি। তখন তো তৃণমূল ক্ষমতায় আসেনি, তখন আসেনি তো 10 সালে, মানে আসার জন্য লিখেছিলেন। হ্যাঁ, ইতিমধ্যে প্রায় 7000 গান লিখেছেন শিল্পী। সঙ্গীত শিল্পীদের সুবিধার্থে শিল্পীর লেখা বইয়েও স্বরলিপিও উল্লিখিত। বর্তমান রাজ্য সরকারের আমলে সমস্ত শ্রেণীর সঙ্গীত শিল্পীদের সম্মানিত করা হলেও 7000 গান লিখেও শিল্পীর সম্মান থেকে বঞ্চিত হলেন বর্ধমানের শান্তিময় ঘোষ। শান্তিময়বাবু বলেন, 28 বছর বয়স থেকে তিনি গান লেখা ও সুর প্রদান করেন। 1971 সাল থেকে 1975 সাল পর্যন্ত কলকাতা আকাশবাণী রেডিওতে গান গাইতেন, পাশাপাশি গান লেখা ও সুর প্রদান করতেন। কিন্তু আকাশবাণী রেডিওর কর্মীদের দুর্ব্যবহারের কারণে তিনি আকাশবাণী ছেড়ে চলে আসেন। শিকারের লেখা আরম্ভ হয়েছে কলেজ লাইফ থেকে, সেটা 1960 সাল। তো প্রথম প্রথম আমি রেকর্ডের গানগুলো, পূজা শঙ্কা যেগুলো বেরুতো আধুনিক গান, সেগুলো আমি শুনতাম। শোনার পর থেকে আমি সেগুলো অ্যানালিসিস করতাম, তার সৌন্দর্য, তার ছন্দ, তার প্রসাদ গুণ আছে কি না প্রতিটি শব্দের, এগুলি আমি লক্ষ্য করতাম। এরপর আমি ওর সঙ্গে সঙ্গে ওইভাবে আমি ওই আধুনিক গান লিখতে আরম্ভ করি। এরপর ওর থেকে লোকগীতি এলো, তারপর ছোটোখাটো যে সমস্ত লেটো, হ্যাঁ, এই সমস্ত পাঁচালি গান, সেই সমস্ত আমি লিখতে আরম্ভ করলাম। প্রথম কৃষ্ণের, নারায়ণের, তারপর মহাপ্রভু অর্থাৎ নিত্যানন্দ, শ্রী গৌরাঙ্গ, এদের সম্বন্ধে লিখতে আরম্ভ করলাম। কতগুলো লিখেছেন? শ্রী গৌরাঙ্গের গান, কৃষ্ণের গান অন্তত 500 মতো হবে, সব মিলিয়ে আধুনিক গান আছে 1500 মতো, আর বাকি 5-5500 আছে আমার এই ভক্তি মার্গের গান। 7000 গানের মধ্যে আছে আধুনিক, আত্মাধিক, যীশুখ্রিস্ট, রামকৃষ্ণ, মা সারদা, স্বামীজি, শ্রীকৃষ্ণ, বাবা লোকনাথ এবং মহম্মদের গান। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের হয়েও গান লিখে সুর দেন শান্তিময়বাবু। শান্তিময়বাবুর স্ত্রী শঙ্করী ঘোষ বলেন, উনি বড় গুণী লোক ছিলেন, আমি বিয়ের আগে থেকেই জানতাম, তবে এত গান লিখে ও সুর দিয়েও কোনো সম্মান পেলেন না, ওনার সম্মান পাওয়া দরকার ছিল। 2008 সালে কাউন্সিলার, আর উনি গান লেখা তৃণমূল সম্পর্কে গান লিখতে শুরু করেন 2007 সাল থেকে। উনি তৃণমূলকে ভালোবেসে, মমতাদিকে ভালোবেসে ওই গানগুলো লিখেছিলেন। আমি কোনো দিন আমার অনুরোধে যে লিখেছেন তা নয়, উনি নিজের তাগিদেই ওগুলো লিখেছিলেন। তখন কি তৃণমূল ক্ষমতায় এসেছিল? না, 2007 সালে তো আসেনি, তখন আমরা লড়াই করছি, নানুরে গেছি, মঙ্গলকোট গেছি, সিঙ্গুর গেছি, সব মানুষের সঙ্গে লড়াই করেছি, আমাদের
দিদি গেছেন, আমার দিদি আমাদের প্রেরণা দিয়েছেন, তার বাড়ি গেছি, ছুটে ছুটে বেরিয়েছি যে যাতে করে আমরা তৃণমূল আসে এবং আমরা মানুষকে অত্যাচারের হাত থেকে রক্ষা করতে পারি। শান্তিময় বাবুর ছেলে সৌম ঘোষ বলেন, 28 বছর বয়স থেকে বাবা গান লেখার পাশাপাশি সুরও দিতেন। প্রথম দিকে বাবা আধুনিক গান লিখতেন, পরে আধ্যাত্মিকের দিকে ঢুকে গেলেন। আমি আর কি বলবো, একজন বিরল মানুষ, গুণী মানুষ, এটা তো আমার বললেও হবে না বললেও হবে। তো উনি 28 বছর বয়স থেকে মূলত উনি গানের সুর এবং গান টান লিখতে শুরু করেন। তো আমি জানতে পারি আমার যখন বয়স 40, এখন তো আমার 51 চলছে, আমি দেখতাম রাতের পর রাত উনি জেগে উনি গান লিখে যাচ্ছেন। তো তখন অত বুঝিনি, গান উনি লিখতেন আমি জানতাম, কিন্তু তারপর আমরা যখন চেষ্টা করে জানলাম যে উনি এইসব অসম্ভবকে সম্ভব করেছেন, প্রায় 7,000 গান, সেটা জেনেছি মোটামুটি 5 মাস আগে যে 7,000 কমপ্লিট হয়ে গেছে। তো সেখানে তার আগে আমি চেষ্টা করে কিছু কিছু গানের বই আমি বের করেছি দেজ আর্ট প্রেস থেকে, উনি কখনোই মানে প্রচার চাননি, আমরা চেয়েছি কিন্তু উনি চাননি। সেটা আমি বলতে পারবো না কেন উনি চাননি, এবার ওনার বিরুদ্ধে গিয়ে তো আমি কাজ করার অধিকার আমার নেই। এরকম গান যে উনি লিখেছেন এটা আমিও বিশ্বাস করতে পারছি না, একটা মানুষের পক্ষে তাল লয় সুর সৃষ্টি করে 7,000 গান লেখা, এটা বিরল। কোনো প্রচার বিমুখী ছিলেন, সংস্কৃত গান উনি টপে ছিলেন, সংস্কৃত বর্ধমান বিশ্ববিদ্যালয় সঙ্গীত ওনার রচনা করা, তখন অমিত মল্লিক ছিলেন এবং মিলন চ্যাটার্জি রেজিস্টার ছিলেন ওনার বন্ধু। তো ওনাকে কিন্তু এইরকম লেখার পরও ওনাকে ডেকে ডাকা হয়েছিল সম্বর্ধনা দেওয়ার জন্য, উনি জাননি। ওনার ব্যাপারটা হচ্ছে আধুনিক মোনালিসা থেকে আরম্ভ করে যেগুলো যেগুলো কেউ লিখতে পারেনি উনি সেগুলো লিখেছেন। আধ্যাত্মিকে উনি পরিপূর্ণভাবে, প্রায় আধ্যাত্মিক গান তো শ্যামাসঙ্গীত 4,500 যতদূর সম্ভব আমি জানি টোটাল। মাঝখানে অনুপ ঘোষাল, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় ওনার গান শুনে সমীর খাস নমিশের মাধ্যম দিয়ে যোগাযোগ হয় এবং ওরা বলতে গেলে বিনা পয়সায় এই গানগুলো ওরা করে দিয়েছে। তাতেও উনি তারপরে উনি আর যোগাযোগ রাখেননি, উনি বলছেন উনি সাধনা করতে এসেছেন এবং ওনার মধ্যেই উনি সবসময় লীন থাকেন। 2008 সালে তৃণমূল নেতা সুশান্ত ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ও তৃণমূল কংগ্রেসের হয়ে কিছু গান লেখার বিষয়ে বলেন। সুশান্ত ঘোষের কথা মতো তিনি 3 দিনের মধ্যে 16টি গান লিখেছেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।